কত লোক আর কি স্নান করছে আর ওখানে বোর্ডে করে অ্যানাউন্স করছে যে বেশি গভীরে লাভবে না আর কি। তো হে গাইস ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল। তো আজ আমি চলে এসেছি বাবুরঘাটে। বাবুরঘাটে আজকে আমি তোমাকে দেখাবো গঙ্গা স্নান। আর আজকে হচ্ছে মহালয়া। তো আজ হচ্ছে মহালয়া। মহালয়া হচ্ছে পিতৃতর্পণ হবে, সেটা তোমাদের বেসিক্যালি দেখাবো। এখানে এত লোক হয়েছে সব দেখতে, সব স্নান করার জন্য আসছে। আর এখানে অজস্র লোকের ভিড় দেখতে পাচ্ছ পুরো। আর এটাই বেসিক্যালি ঘাটটা আর কি, এখানে বেশি লোক স্নান করে। আর ওই সাইডে বাবুরঘাট, পুরো ওইদিকেও যাবো আমি, বাট এই দিকটা আগে দেখাবো তোমাদের। আর এখন বাজে ঠিক 6টা, আর এই মুহূর্তে এত লোক দেখতে পাচ্ছ, পুরোটা প্রচুর লোক আর কি এখানে গঙ্গায় স্নান করবে এই পিতৃতর্পণের জন্য। আর দেখতে পাচ্ছ কত লোক আসছে ওদিক থেকে, এখনো সবে 6টা বাজে। আর এখানে এত ভিড় আর কি, এখানে থেকে মানে প্রচন্ড অসুবিধা হচ্ছে। বাট এই যে ব্রিজটা আছে, ব্রিজের উপরে যাবো এবং ব্রিজে উঠতে পুরো তোমাদের দেখাবো, দেখাতে কোনো সুবিধা হবে অনেকটা। আর দেখতে পাচ্ছ কত ভিড় এখানে। আর এই সাইডে দেখো এত ভিড় আর কি এই পিতৃতর্পণের জন্যে মহালয়া। আর এতক্ষণ ছিলাম ফ্রুট ব্রিজের কাছে আর কি, ফ্রুট ব্রিজের নিচে যে ঘাটটা ছিল, বাট এখন চলেছি বাবুরঘাটে প্রপারলি। আর বাবুরঘাটে দেখতে পাচ্ছ এখন এখনো এখানেও প্রচুর লোক, ওখানে ভিডিও করতে পারছিলাম না এত লোক ছিল আর কি, আর এখানে প্রচুর লোক আর কি। আর নিচে থেকে লাভ লেবে দেখাবো, এখানেও স্নান করছে অনেক মানুষ। আর এই যে মা গঙ্গার মন্দির আর কি, মন্দির নতুন হয়েছে এটা। আর এই স্ট্যান্ডগুলো দেখতে হচ্ছে এখানে গঙ্গার হয় রাত্রেবেলা করে। আর এই বাবুঘাটের কাছে লঞ্চে করে পুলিশ কর্তারা মাইকে করে অ্যানাউন্স করছে জলে বেশি দূরে লাভ বারণ করছে আর কি। তবে পিতৃতর্পণে কেন হয় বলতে পারবেন? এই যে তর্পণটা কেন হয় আর কি? তর্পণটা যেসব তিথিতে হয়ে থাকে, আচ্ছা সে তিথিগুলো আছে এবং এই তিথিটা মহালয়ার পূর্ণলগ্ন বলেই তর্পণটা করা হয়, অমাবস্যা তিথিটা আছে বলে। মানে আজকের দিনেই বেশি লোক করে তাই তো তর্পণ? আর তর্পণ করা, তিল তর্পণ করার দিনগুলো আছে। আচ্ছা, যেমন যে অমাবস্যা আছে, যেমন সপ্তমী আছে, দশমী আছে, এইসব যে তিথিগুলো আছে ওই তিথিতেই আপনাদের তর্পণ করতে হয়। অন্য তিথিতে করলে হবে না তাই তো? না, ওরা একটা বইতে লেখা আছে। আচ্ছা আচ্ছা, আপনি চাইলে আমি দেখাতে পারি এক্ষুনি। হ্যাঁ দেখান দেখি। আর এই যে বইটা দেখতে হচ্ছে, এই বই সব লেখা আছে তিথি বিথি, আর সেই লেখা আছে সেই অনুযায়ী আর কি এই তর্পণটা হয়। হ্যাঁ নিশ্চয়ই। আর আজকের যে তর্পণ এটা কি বিশেষ তর্পণ, মানে প্রচুর লোক এখানে দেয় এই সময়? এই তর্পণে মানে পিতৃপুরুষের পিণ্ডদান করা যায় তো, মানে পুরুষের এবং সাধ্য দেওয়া হয়, যারা পিণ্ড গয়াতে দিয়ে রেখেছে আচ্ছা তাদের জন্য ভোজ্য দান করা হয়। আচ্ছা, এতে পিতৃপুরুষ সবাই সুখী হয় এবং পুত্রদেরকে উপর থেকে আশীর্বাদ করে। আচ্ছা, যেটা কিনা আমাদের শ্রীমদ ভগবত গীতায় লেখা আছে। বাট যারা গোয়াতে দিয়েছে তারা এখানে দিতে পারে? এখানে দেবে শুধুমাত্র ভোজ্য, পিণ্ড নয়। আচ্ছা, আর পিণ্ড ব্যাসুরের কাছে একবার পিণ্ড বলে, দ্বিতীয়বার পিণ্ড বলে। আচ্ছা আচ্ছা, ভোজ্য দান। আচ্ছা, আর যারা পিণ্ড দেয়নি ওখানে তারা দেবে পিণ্ড দান। আর এখানে পিণ্ডদান দেওয়া যায় গোয়ায়? গোয়ার বদলে? হ্যাঁ। আচ্ছা, গোয়ার বদলে নয়, মানে গোয়া যারা দেয়নি আর কি, দেয়নি তারা এখানে দিতে পারে। আচ্ছা আচ্ছা, কিন্তু গোয়া তাকে দিতে হবে, দিতে হবে তাই তো? হ্যাঁ। কি তর্পণ বিধি দেখতে আছো? হ্যাঁ, এই তর্পণ বিধি আছে এই, ঠিক আছে। এই যে দেখা আছে দেখুন, শুক্রবার, রবিবার, সপ্তমী, দ্বাদশী, সংক্রান্তিতে এবং অমাবস্যাতে নিমিত্ত সাধ্যবেদী থেকে অপর দিবসগুলিতে দিবসে জন্মইতে তিল শূন্য তর্পণ করিবেন, মানে এইসব তিথিগুলোতেই তিল থেকে তর্পণ করিবে, আর সব তিল ছাড়া তর্পণ, এই তর্পণ তিল তর্পণের দিন, এই জন্য এটা করা হয়।
এখানে তিন দোকান করলে যে গয়ায় করতে হবে না এমনটা কিছু নয়, গয়ায় মেন আর কি, গয়ায় করতেই হবে তোমাকে। কতই খরচা আছে, কতই খরচা আছে তিন দোকানে? আর বেসিক্যালি পিন্ডুরানটা বেসিক্যালি গোয়াই করা হয়, বাট যারা চাইছো যে এখানে করবে এখানে করা যায় আর কি, এই তিথিতে আর কি, মানে এটা একটা খুবই শুভ তিথি আর কি। আর এখন তো বাবুঘাটে দেখালাম, তো বাবুঘাটে এতটাই ভিড় ওদিকে পুরো মানে অসুবিধা খারাপ, ওইদিকেও খারাপ, তাই ব্রিজে যাচ্ছি, যে ফ্রুট ব্রিজটা আছে আর কি, ওই ফ্রুট ব্রিজের নিচে যে ঘাটে যে লোক স্নান করছে আর দেখালাম, ওই ব্রিজের ওপর থেকে এবার তোমাদের দেখাবো ভিউটা কিরকম আর কি, চলো। আর এইটা যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ফ্রুট ব্রিজ আর কি। এই ফ্রুট ব্রিজটা তোমরা দেখেছিলাম যখন হচ্ছে প্রিন্সেপ ঘাট অ্যান্ড বাবুঘাটে ভিডিও করেছিলাম, এই যে ফুট ব্রিজ ওপর থেকে তোমাদের দেখো গঙ্গা স্নানটা, কারণ ওখানে এতই ভিড় হচ্ছে দেখানো যাচ্ছিল না, বাট এখান থেকে পুরো স্পষ্ট দেখা যায় আর খুব ভালোভাবে দেখা যায়, বাট এখান থেকে দেখাবো তোমাদেরকে। আর লোক সাইডে দেখতে পাচ্ছ সব দাঁড়িয়ে দাঁড়িয়ে সব গঙ্গা স্নান দেখছে আর কি। আর এই যে ফুট ব্রিজের যে নিচে আর কি, এখানে তোমাদের প্রথমে নামলাম, নেমে দেখালাম, দেখতে পাচ্ছ প্রথমে এসে আর কি, এখানে নেমেছিলাম এই নিচটাই, নিচে নেমে হচ্ছে তোমার দেখছিলাম, বাট ওখানে এত ভিড় আর কি, ওই দিকে গেলাম বাবুঘাটে, দেখলাম বাবুঘাটও ভিড়। আর এই গঙ্গা স্নানে কিন্তু আজকে যে এত লোক হয় আমি জানতাম না, এত লোক হয় বাবুঘাটে বলে, আর প্রচুর লোক হয়, আর শুধুমাত্র মানে যেখানে যেখানে গঙ্গা আছে সেদিকে হয়, বাট এখানে আর কি স্পেশাল আর কি, এখানে তো পিন্ডদানও হয় আর কি। আর এবার দেখাবো যে ব্রিজের নিচ থেকে আর কি কেমন লাগে আর কি ভিউটা, আর কত লোক দিচ্ছে স্নান করছে দেখাবো তোমাদের। আর এই হচ্ছে ব্রিজ, আর এই ব্রিজের নিচে দেখো কত লোক আর কি স্নান করছে, অজস্র লোক। আর এখানে মহালার উপলক্ষে লাখে লাখে লোক আছে, দেখতে পাচ্ছ অজস্র লোকের ভিড় এখানে। আর ওখানে বোর্ডে করে অ্যানাউন্স করছে যে বেশি গভীরে লাভবে না আর কি। আর এই যে সাইডে দেখতে পাচ্ছ এগুলো সব চুম্বক দিয়ে আর কি, মানে যারা গঙ্গা স্নান করছে তারা পয়সা ফেলছে আর কি, তো এই চুম্বক দিয়ে হচ্ছে তুলছে আর কি, ওরা বাচ্চারা এটা সব চুম্বক টুম্বক ফেলছে। আর সেই দেখতে পাচ্ছ দড়ি ফড়ি দিয়ে মানে চুম্বক বেঁধে ফেলছে আর কি, তোমাদের জুম করে দেখাই এই সাইডে, দেখো এই সাইডটা হচ্ছে তোমার দড়ি দিয়ে চুম্বক বেঁধে ফেলছে আর টাকা ঘুরছে আর কি, যারা পয়সা ফেলছে চুম্বক দিয়ে, তারা কয়েকটা ছেলে আছে তারা চুম্বক দিয়ে আর কি ঘুরছে টাকা। আর শুধুমাত্র যে গঙ্গার এপারে যে স্নান হয় তা নয়, গঙ্গার ওপারে তোমাদের যদি একটু জুম করে দেখায় তোমরা বুঝতে পারবে, গঙ্গার ওপারে আর কি মানে হাওড়ার দিকে আর কি, ওইদিকেও প্রচুর লোক স্নান করছে গঙ্গার দিকে, গঙ্গায় নেবে সেই পাশটা দেখো তোমরা কত লোক স্নান করছে। সত্যি বলতে আমি এই প্রথমবার এলাম এই বাবুঘাটে এই গঙ্গা মানে তর্পণ দেখতে আর কি, আর এত লোক হবে আমি ভাবিনি, বাট শুনেছিলাম যে প্রচুর লোক হয়, বাট মানে এত লোক হবে লাখে লাখে লোক হবে এই গঙ্গা স্নান করার জন্যে, তর্পণ করার জন্যে, পিণ্ডদান করার জন্য আমি ভাবিনি। আর তোমরা দেখতেই পাচ্ছ এখনও হচ্ছে মানে সকাল সেই চারটে থেকে হয়ে যাচ্ছে গঙ্গা স্নান তর্পণ পিণ্ডদান, আর এখনও চলছে পুরো, এখন সাতটা আটটা বাজে এখনও চলছে, এখন মানে দশটা বারোটা পর্যন্ত এখন চলবে এরকম আর কি, এতটাই ভিড় হয় আর কি। আর ওই সাইডে একটা মন্দির টাইপের কেউ করা আছে আর কি শিব ঠাকুরের, তা পুজো দিচ্ছে, আর এদিকে হনুমান আছে। আর ওই যে রিভার ক্রুজ দেখতে পাচ্ছ মানে ওইটা হচ্ছে মানে বোটে করে চড়াবে এবং তোমাকে দেখাবে আর কি, এই যে পিতৃতর্পণ বলো বা গঙ্গারতি বলো আর সবই দেখাই আর কি, সব দেখতে পাচ্ছ সব উপরে উঠে দেখছে আর কি, ওখানে ঘুরে ঘুরে আর কি দেখাচ্ছে সবাইকে।
জল তিল এই সমস্ত দান করা দিন। এবং সেই জায়গা থেকে আজকে যেখানে আমরা একটু আগেও সেই ছবি দেখিয়েছি যে আজকের দিনে হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ এসে গিয়েছেন। তোমরা দেখলে এখানে সাংবাদিকরাও আছে আর কি এই ভিডিও করার জন্য আর কি। আর তোমরা দেখালাম একটু আগে একটা সাংবাদিক ভিডিও করছিল আর কি, করে মানে দেখাচ্ছিল আর কি পিতৃতর্পণ কেন হয় এখানে বা এত লোক হয় সব বললো আর কি। আর যত বেলা আছে এই গঙ্গাতে স্নান করার লোকের সংখ্যা ততই বাড়ছে আর কি, কমছে না। আর আজকে হচ্ছে মহালয়, এই মহালয়ার শুভ লগ্নে আর কি তর্পণ করা খুবই একটা পূর্ণ জিনিস আর কি, আর সেই জন্য এত ভিড় আর কি। আর ভিডিওটা আজকে তোমাদের অনেকটাই দেখানোর চেষ্টা যতটা পারি আর কি। আর ভিডিওটা আজ বাড়ছে না, অনেকটা বড়ো হয়ে গেছে আর কি। আর যারা আমার চ্যানেলে এই নতুন ভিডিওটা দেখছো আর কি, অবশ্যই তোমার লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, কারণ নেক্সট ভিডিও আসতে চলে তোমার গঙ্গারতি ঠিক 5টার সময় বিকেল। আর চলো আজকের মতো টাটা, বাই বাই। আর সামনে কিন্তু ইন্টারেস্টিং ভিডিও আসতে চলেছে, খুব ইন্টারেস্টিং, আরও নতুন নতুন ভিডিও আসতে চলেছে, অবশ্যই সাবস্ক্রাইব করো। সো টাটা।